জোর করে জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠল শ্যামনগরে। শ্যামনগর রাহুতার মণ্ডলপাড়া এলাকার ঘটনা। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, গতকাল রাতে তিনি গির্জায় প্রার্থনা করছিলেন এবং সেই সময় কিছু দুষ্কৃতী এসে তার উপর হামলা চালায়, তাকে বেধড়ক মারধর করে এবং তার প্রতিবাদ করতে গেলে তার স্বামীও আক্রান্ত হয়। ইতিমধ্যেই জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনা তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, স্থানীয় মোড়ল তাদের জমি দখল করার চেষ্টা করছে জোরপূর্বক, যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে পাড়ার মোড়ল। জোর করে জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠল শ্যামনগর রাহুতার মণ্ডলপাড়া এলাকায়। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত দম্পতি, অভিযোগকারী কি বলছেন শুনবো। পরশু রাত্রিবেলা এখানে আমি এটা আমার গির্জাঘর, আমি এখানে প্রার্থনা করছি, কিছু দুষ্কৃতী এসে আমাকে এইখান থেকে টানতে টানতে এইখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে পুরো মেরে দেবে। দিয়ে তারপর আমার হাজবেন্ড কে ডাকছি যে ওকে বেরো বাইরে, তোকে মেরে দেবো আজকে। তোকে আজকে দীর্ঘদিন ধরে আমার এই জমি জায়গা নিয়ে সমস্যা, সেই জমি জায়গা নিয়ে সমস্যা তো রয়েছে, তার সঙ্গে আমি গির্জায় প্রার্থনা করছি, আমার গির্জা সব ভাঙচুর করেছে। ওরা চাইছে আমাদের এখান থেকে উঠিয়ে দিয়ে ওরা নিজেরা বসবাস করবে, আমাদের জমি পুরো বেদখল করে নিচ্ছে। থানায় অভিযোগ করেছি, পুলিশ এসেছিলেন, ওনারা 7:30টায় এসেছে, আমরা রাত্রি 2:30টায় এসেছেন, ওনারা আমাদের প্রচুর সাপোর্ট করেছেন। পাড়ার মোড়ল কি বলছেন শুনবো। এটা আমি মানতে পারলাম, তাই অভিযোগ মিথ্যা একদম। আমার উপরে যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলবো, তারা যদি আসে নিশ্চয়ই আমি যাবো, কেন যাবো। দম্পতির উপর হওয়া হামলার ঘটনায় কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছে ওই দম্পতি এবং গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে পাড়ার মোড়ল। গোটা ঘটনা তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। দেখছেন বর্তমান সময় .com। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching bortomansomoy.com.